মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে ডাউন জয়নগর এক্সপ্রেস ট্রেনে মহিলা কামরায় বিহার থেকে আগত অনিতা দেবী যমজ সন্তানের জন্ম দেন। খবর পেয়ে জিআরপির মহিলা পুলিশ ও চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তড়িঘড়ি চিকিৎসক শিশু দুটিকে এবং প্রসূতিকে পরীক্ষা করেন। পরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতি ও তার দুটি যমজ সন্তান বর্তমানে সুস্থ আছেন। ডেলিভারি ছিল, মাসটা পুরো হয়ে গেছিল। আমরা এখানে আনছিলাম কোনো হসপিটালে দেবো, কিন্তু বাচ্চাটা চারটের সময় হয়ে গেছে রাস্তায়। চারটে দশে জিআরপি পুলিশ কিন্তু আমার খুব সাহায্য করেছেন। ওনারা ওখান থেকে এনে বর্তমান মেডিকেলে আমাকে ভর্তি করে দিল, আমি এখন এলাম। ওনারা খুব সাহায্য করেছিলাম। জিআরপির মহিলা যে এত সাহায্য করলো, ওখান থেকে ডাক্তার দেখালো, রেলের আধিকারিক ডাক্তারদেরকে দেখালো, এখানে নিয়ে এলো, ওরা নিয়ে এলো, ওরা নিয়ে এলো। হ্যাঁ, ওনাকে আমি অনেক ধন্যবাদ বলি। সামাজিক কাজ, ভালো কাজ করলো তো জিআরপির মহিলা, আমার জন্য খুব ভালো করেছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে ডাউন জয়নগর এক্সপ্রেস ট্রেনে মহিলা কামরায় বিহার থেকে আগত অনিতা দেবী যমজ সন্তানের জন্ম দেন। খবর পেয়ে জিআরপির মহিলা পুলিশ ও চিকিৎসকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তড়িঘড়ি চিকিৎসক শিশু দুটিকে এবং প্রসূতিকে পরীক্ষা করেন। পরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতি ও তার দুটি যমজ সন্তান বর্তমানে সুস্থ আছেন। ডেলিভারি ছিল, মাসটা পুরো হয়ে গেছিল। আমরা এখানে আনছিলাম কোনো হসপিটালে দেবো, কিন্তু বাচ্চাটা চারটের সময় হয়ে গেছে রাস্তায়। চারটে দশে জিআরপি পুলিশ কিন্তু আমার খুব সাহায্য করেছেন। ওনারা ওখান থেকে এনে বর্তমান মেডিকেলে আমাকে ভর্তি করে দিল, আমি এখন এলাম। ওনারা খুব সাহায্য করেছিলাম। জিআরপির মহিলা যে এত সাহায্য করলো, ওখান থেকে ডাক্তার দেখালো, রেলের আধিকারিক ডাক্তারদেরকে দেখালো, এখানে নিয়ে এলো, ওরা নিয়ে এলো, ওরা নিয়ে এলো। হ্যাঁ, ওনাকে আমি অনেক ধন্যবাদ বলি। সামাজিক কাজ, ভালো কাজ করলো তো জিআরপির মহিলা, আমার জন্য খুব ভালো করেছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।